ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি, এখানে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। তো এরকম টাইপের ভিডিও আমি কখনোই করিনি, কেমন হবে জানি না, তবে যেমনই হোক না কেন তোমরা অবশ্যই আমার পাশে হচ্ছে যাবো আজকে মামা বাড়ি। তো মামা বাড়ি থেকে ঘুরলে খুব বেশি দূরে না, খুব কাছে। তো সেখান থেকে আজকে পুরুলিয়ায় কালী পুজো উপলক্ষে যে মেলা হয় সেখানে আজকে আমরা সবাই যাব। তো কে কে যাচ্ছি কি যাচ্ছি লোক সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকো। তো আমি এখন বাড়ির থেকে বেরোবো, তো চলো স্টার্ট করছি আজকের ব্লগ। তো গাইস আমি মামা বাড়িতে চলে এসেছি, মামা বাড়িতে থাকবো, বলবো রেডি হবো, তারপর আবার আমরা মেলা গেলাম। ততক্ষণ এই গাইস এই যে আমার বুনু টুনু তো সবার সঙ্গে দেখা হলো, অ্যান্ড এখানে এসে আমি ভাত খেলাম। ভাত খাওয়ার পর এখনো রাস্তায় হাঁটছি, দেন বিকালে মানে সন্ধ্যার আগে আগেতে রেডি হব। হওয়ার পর তো আমরা যে ঠাকুর দেখতে যাবো সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটা টোটোতে উঠতে হবে। তো টোটোতে উঠার পর আমরা এখান থেকে স্টার্ট হচ্ছে প্যান্ডেল। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা। তো তোমার যদি এই প্যান্ডেলে গিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেন এই প্যান্ডেলটা তো দেখলে, এবং নেক্সট যে প্যান্ডেলটা ছিল সেটা একটা অসাধারণ প্যান্ডেল ছিল। বাইরে যতটা সুন্দর ভেতরটা অনেক বেশি সুন্দর। এটা থিম ছিল স্বর্গ নরক, তো ওপর হচ্ছে স্বর্গ নিচে নরক। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ওপর হচ্ছে শিব পার্বতী বিষ্ণু পার্বতী না সরি শিব বিষ্ণু সব দেবতারা বসে থাকে, এবং যে মানে হচ্ছে সব দেবতারা যেভাবে বসে থাকে সেইটাই সেখানে মানে তুলে ধরেছে। অ্যান্ড নরকের দিকে কতটা কষ্টের এবং কেমন হয় সেটাই আমাদের সঙ্গে একটা ছোট্ট ক্লিপের সাহায্যে শেয়ার করেছে, আর আমি তোমার সঙ্গে সেটা শেয়ার করছি। তো এটাও বেশ খুব সুন্দর হয়েছিল। অ্যান্ড নেক্সট ডেতে আমি আবারও গিয়েছিলাম মেলাতে। তো সেদিনকার আউটফিটটা এরকম ছিল, ফার্স্ট দিন এটা তো সেভাবে শেয়ার করা হয়নি, তো দেখে নাও। এবং এই প্যান্ডেলটাও ভালো হয়েছিল, আর এর ভেতরে ঠাকুরটা যেটা ছিল ওটাও খুব সুন্দর ছিল। তো এটা আমার একটা বোন, তো আমার সব ভাই বোনেরা মিলে মেলায় গিয়েছিলাম। দেন আমার আরও দুটো বোন রয়েছে, এটা আমার একটা মাসি, তারপর এই কজন মিলে মেলায় গেছিলাম। দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে এটা হচ্ছে বিনয় সঙ্গের মেলা। এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, একটা ইউনিক টাইপের ঠাকুর, যেটা দুর্গারই প্রতিরূপ টাইপেরই বলতে পারো, কারণ এই কালীগুলো দশটাই হাত। তো সেটাই আমাদের সঙ্গে শেয়ার করছে, খুব সুন্দর। তো সেখানে গিয়ে আমি একটুখানি খেয়েছিলাম, অ্যান্ড ব্লগটা এখানেই শেষ হয়ে গেছে। থার্ড ডে গাইস ব্লগটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আজকে আমার আউটফিটটা ঠিক এরকম। সো আমি এই ব্লগটাকে ঘুরে কন্টিনিউ করছি, এটার কোনো এন্ডই হচ্ছে না। তো আজকে লাস্ট আমি মেলায় ঘুরবো এবং তোমাকে শেয়ার করবো, অ্যান্ড এটাকে আমি শেষ করবো। তো চলো দেখতে থাকে আমার সঙ্গে থাকে। এবং থার্ড দিনে যে আমরা মেলায় ঘুরি সেটা হচ্ছে দোকানপাটগুলো একটু ঘুরি দেখি। তো এখানে যে এই ওয়াল হ্যান্ডিং কাজগুলো যেগুলো খুব সুন্দর, ঘর টাঙানোর জন্য একদম পারফেক্ট, অ্যান্ড জুয়েলারি থাকে, অনেক কিছুই থাকে দোকানপাট, তো তোমরা জানোই মেলাতে। তো আমি অত কিছু আর ক্লিপে নিইনি। দেন আমি এরপরে আরও একটা প্যান্ডেলে যাই, এখানকার নামগুলো তো আমার জানা নেই। তো এই প্যান্ডেলটাও সো গাইস মেলা থেকে ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই মাত্রই বাড়ি আসলাম, বাড়ি আসার পর আমি এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল তোমার নতুন ভিজিট করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মেনলি হচ্ছে মেকআপের ভিডিও পোস্ট করি, তো আদার্স আমি কোনো ভিডিও পোস্ট করি না। তো এটা আমার ফার্স্ট টাইমের ব্লগ, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বলে দিও কমেন্টে। তো আজকের জন্য টাটা বাই।